আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন, প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রেশ গুড লাইভে আমি রুদ্র ইউসুফ চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে। এই শোরুমটি মিরপুর মাজার রোডের লালকুঠি বাজারের ঠিক অপোজিটের রোডে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন। মোটামুটি গাড়ির কালেকশন ভালোই রয়েছে এবং সব ধরনের বাজেটের গাড়ি এখানে পাওয়া যায়। তবে আজকে আমরা খুব সুন্দর একটি গাড়ি দেখবো, সেবার কাজে ইউজিত হাইয়েস্ট সুপার জিএল অ্যাম্বুলেন্স 2008 মডেলের এই গাড়িটি আজকে আমরা দেখবো, হোয়াইট কালার। তবে চলুন আমরা গাড়িটি দেখি কি অবস্থায় আছে, দাম কি আমরা জেনে নিই। সালাম ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। চলে আসছি আপনাদের শোরুমে, ইউজড কারগুলো পাওয়া যায়, মোটামুটি সব ধরনের বাজেটের গাড়ি পাওয়া যায় যতবার আসছি দেখেছি। তো এই মুহূর্তে আপনাদের কালেকশনে কি কি গাড়ি রয়েছে একটু জেনে নিই ভাইয়া। আমাদের কালেকশনে মোটামুটি অনেকগুলো গাড়ি আছে, আপনার নিশান সেফারো আছে, প্রাডো আছে, এলিয়ন আছে, প্রিমিও আছে, হাইয়াস আছে, H1 H2 আছে, কর্থা আছে, এক্সিও আছে, বেশ কিছু গাড়ি রয়েছে। জি জি। আর আসার পরে দেখি যে একটি হাইয়েস্ট গাড়ি আসছে আপনাদের, অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স, জি। ঠিক আছে ভাইয়া, আমরা তো অ্যাম্বুলেন্স গাড়িটি যেহেতু নতুন আসছি আমরা এটা রিভিউ করিনি, আজকে আমরা অ্যাম্বুলেন্স গাড়িটি দেখি। মডেল কত ভাইয়া অ্যাম্বুলেন্সটি? এটা 2008 মডেল, 14 রেজিস্ট্রেশন। 2008 মডেল, 14 রেজিস্ট্রেশন। জি। পেপারস কি অবস্থায় আছে? পেপারস আপ টু ডেট আছে। পেপারস ওকে আছে। আমরা একটু ফ্রন্ট সাইড একটু দেখি। হ্যাঁ, গাড়িটি কি অরিজিনাল কালার আছে ভাইয়া? জি, অরিজিনাল কালার, হালকা টাচ আপ করা হয়েছে। হালকা টাচ আপ করা হয়েছে। আর চাকাগুলো যে অবস্থা আছে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে? 1 বছর চালানো যাবে। 1 বছর চালানো যাবে। হ্যাঁ হ্যাঁ, সবগুলো প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? জি, সবগুলা গ্লাসই অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? জি, প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল। টাচ আপ করেছেন? এই মতো টাচ আপ নেই, বডি নেই, এর মধ্যে সম্পূর্ণ ওকে আছে। জি। আমরা একটু পিছনের দরজাটি যদি একটু খুলেন ভাইয়া। হ্যাঁ, পিছনেরটা অ্যাম্বুলেন্স সেট আপ করাই আছে। সিএনজি রয়েছে, দুটি সিএনজি। কত লিটার আছে সিএনজি ভাইয়া? এটা 100-200 আছে। 100-200 সিএনজি ইনস্টল করা আছে। অক্সিজেন নেই, অক্সিজেনটা ইনস্টল করতে হবে, ইনস্টল করতে হবে। শুধু শুধু রোগীর জন্য সিট রয়েছে এবং সামনে আরেকটি সিট রয়েছে, প্যাসেঞ্জার সিট রয়েছে। যারা কিনবেন বাকি প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেবেন তারা। ডিভিডি প্লেয়ার রয়েছে, রয়েছে, যদিও আসলে এই ধরনের গাড়িতে ডিভিডি প্লেয়ারের খুব একটি প্রয়োজন নেই, প্রয়োজনীয় কাজে ইউজ হয়, মানবতা সেবা ইউজ হয় এই ধরনের গাড়িগুলো। বিআইপি হর্ন রয়েছে। হ্যাঁ, উপরে ইমার্জেন্সি লাইটও আছে, ইমার্জেন্সি লাইট রয়েছে। ভাইয়া যদি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখেন আমার দিকে, আমি পাশ থেকে ব্যাক সাইড থেকে দেখি। বডি ফ্রেশই দেখা যাচ্ছে। জি জি, বডি ফ্রেশ, বডিতে কোনো মাইলগুতা নেই, অ্যাক্সিডেন্ট থাকলে আসলে বোঝা যাবে। জি, ব্যাকলাইটও কি নতুন লাগানো হয়েছে? জি জি জি, লাইট ব্যাকলাইটও পরে নতুন লাগানো হয়েছে। পিছনের গ্লাস হচ্ছে থেকে অরিজিনালি ব্ল্যাক থেকে পেপার লাগবে না? অরিজিনালি তো অরিজিনালি ব্ল্যাক, অরিজিনাল প্রত্যেকটি গ্লাসই ব্ল্যাক এবং পকেট গ্লাস রয়েছে। আমরা একটু স্টারিং এর পাশ থেকে একটু দেখি ভাইয়া। জি, আমি ডিভিডি প্লেয়ার থেকে ওকে আছে? জি জি, ওকে আছে। আর গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে ভাইয়া? জি, গাড়ির সাথে, গাড়ির সাথে চাবি দিয়ে স্টার্ট।
আর হাইস গাড়ির তো ইঞ্জিন আসলে সিটের নিচে থাকে, দেখানো খুবই টাফ হয়ে যায়। আমরা সামনে একটু বনেটটি খুলে দেখি, যারা গাড়ি কিনতে আসবেন অবশ্যই তাদেরকে তো আপনারা ইঞ্জিন দেখাবেন। জি জি অবশ্যই। সামনে ফ্রেশি দেখা যাচ্ছে, আমার সামনে গ্রিল চেঞ্জ হয়েছে, শুধু গ্রিল এবং হেডলাইট ব্যাকলাইট চেঞ্জ হয়েছে, ভালোই লাগছে, নতুন মতোই লাগছে। এবং টাচ আপ করা হয়েছে, এই মুহূর্তে বডিও ফ্রেশ আছে। আমার চাকাগুলো যে অবস্থায় আছে বছর খানিক ইউজ করা যাবে। জি জি জি, চাকা নতুনের মতোই আছে, নতুনের মতোই আছে। এই মুহূর্তে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই গাড়িতে, শুধু অ্যাম্বুলেন্সের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো ইনস্টল করতে হবে। প্রয়োজনীয় বলতে একটা অক্সিজেন সিলিন্ডার লাগবে জাস্ট, আর কিছুই লাগবে না, সব সেট আপ করাই আছে। আমার গাড়ি মডেল সম্বন্ধে আরেকবার জানি, মডেলটা হচ্ছে আপনার 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2014। আর পেপারস ওকে আছে? পেপারস ওকে আছে আপনি। তারপর যারা গাড়ি কিনতে আসবেন আসার পর অবশ্যই দেখবেন। জি জি জি, টেস্ট ড্রাইভ দিবেন, যদি টুকটাক কাজে প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দিবেন। আমরা করে দিব। হ্যাঁ। আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? প্রাইসটা হচ্ছে ভাইয়া 14,10,000 টাকা। 14,10,000 টাকা এটা আস্কিং প্রাইস? এটা আস্কিং, আসলে একটু কমানো যাবে। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ছাড়া কি আর হাইস্ট গাড়ি আছে আপনাদের? অল্প বাজেটের মধ্যে আমাদের সুপার জিএল একটা গাড়ি আছে, ছোট অল্প বাজেটের একটি গাড়ি আছে। ঠিক আছে, আমরা একটু দেখে নিই। সম্ভবত আমরা রিভিউ করেছি গাড়ি। জি। আর মডেল কত ভাইয়া? 2003-এর মডেল। জি। আর রেজিস্ট্রেশন? 2007। 2007-এর রেজিস্ট্রেশন। আমরা রিভিউ করেছি এর আগে, আমরা গাড়িটা আরেকবার দেখিয়ে দিই। খুব অল্প বাজেটের একটি গাড়ি। কি অবস্থা আছে এই মুহূর্তে ভাইয়া? এই মুহূর্তে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে। ফ্রেশ কন্ডিশনে আছে। জি। আমরা একটু ব্যাক সাইডে দেখি, প্রত্যেকটি গ্লাস হচ্ছে ব্ল্যাক, আসলে স্পেস একদম নেই। তারপর একটু দেখানোর চেষ্টা করি, বাম পাশ দিয়ে দেখানোর অপশন নেই যেহেতু স্পেস নেই। তাছাড়া আসলে কাজ আছে, র অবস্থায় আছে গাড়িটা, আসলে আপনারা কোনো রকম কাজ করেননি এখনো, বোঝাই যাচ্ছে। আমরা একটু সামনে ইন্টেরিয়র দেখি। চাবি দিয়ে স্টার্ট, ডিভিডি প্লেয়ার রয়েছে, অনেক পুরোনো মডেলের একটি গাড়ি। গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে ভাইয়া? জি, ফ্রেশ আছে। ফ্রেশ আছে, অবশ্যই যারা কিনবেন ফিজিক্যালি আসতে হবে, দেখতে হবে, যেহেতু অনেক পুরোনো মডেলের একটি গাড়ি। এসি পারফরমেন্স কিরকম এখন? এসি ভালো, ভালো আছে। সিট কভার চেঞ্জ করতে হবে, কারণ সিট গুলো নষ্ট হয়ে গেছে। 2003-এর মডেল, 7-এর রেজিস্ট্রেশন। পেপার কি অবস্থা আছে ভাইয়া? পেপারসটা রানিং ফেল আছে। রানিং ফেল আছে? জি। আচ্ছা, আর রানিং ফেল ছাড়া এখন প্রাইস কত রাখতেছেন? ফেল অবস্থায় আমরা 6,20,000, আর যদি আমরা আপডেট করে দিই 7,00,000 টাকা। আচ্ছা, পেপার ওকে করে দিলে 7,00,000 টাকা? 7,00,000 টাকা। আর ফেল অবস্থা আছে 6,20,000 টাকা? জি। তারপর তো কথা বলার সুযোগ রয়েছে? জি, এরপরও আসেন দেখেন, কথা বলার সুযোগ আছে। কথা বলার সুযোগ রয়েছে, অবশ্যই যারা ভিডিও দেখবেন ফিজিক্যালি আসবেন। গাড়ির কালেকশন মোটামুটি ভালোই রয়েছে, প্রাডো রয়েছে, H1 রয়েছে, কর্সা, সেফারো রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, এক্সিও রয়েছে, বেশ কিছু গাড়ি রয়েছে। ভাইয়া আমরা যাওয়ার আগে শোরুমে একটা কিছু জেনে নিই। জি, শোরুমের নাম হচ্ছে আপন কার কালেকশন, লালকুটির বাজার, মিরপুর 1, মাজার রোড। ভাইয়া অনেক ধন্যবাদ, ব্যস্ত আমাদের সময় দিলেন, ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা আমাদের ভিডিও দেখে আসবেন যতটুকু সম্ভব দামটা কমিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।